এবার আজকে সেকেন্ড ক্লাস আজকে শেষ হয়ে যাবে। গতদিন আমরা যেটা ক্লাস দিয়েছি তার একটা সংক্ষিপ্ত রিক্যাপসুলেট করে দিই, সেটা হচ্ছে যে আমাদের পেটের সমস্যার যাবতীয় সূত্রপাত কোথেকে? লিভার থেকে। আমাদের পেটের সমস্যা হওয়ার জন্য প্রাথমিক স্টেজ যেখানে খাবার হজম হয় যে শুরু, সেখানে কোথায় শুরু হচ্ছে? প্রথম খাবার হজম হওয়া শুরু কোথায় হচ্ছে? মুখে, মুখে চিপানোতে শুরু হচ্ছে। আর তারপরে পরবর্তীকালে স্মল ইন্টেস্টিনে মানে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম, যে তিনটে পার্ট আছে, এই জায়গাতে আমাদের বিভিন্ন ভিটামিন, নিউট্রিয়েন্ট এগুলো অ্যাবজর্ব হয়, ঠিক আছে? সেই অ্যাবজর্বের জায়গাতে ঠিকঠাক যেন না হয় তার জন্য কে দায়ী? লিভার দায়ী। আর কে দায়ী? এইচসিএল অ্যাসিড, মানে স্টমাকে আমাদের খাবারটা যথাযথ পরিমাণে যদি বিশ্রুত না হয় এইচসিএলটা, তাহলে কিন্তু আমাদের খাবারটা পরবর্তীকালে ভালোভাবে হজম হবে না। প্যানক্রিয়াসে যদি অ্যামাইলেজ লাইপেজ এনজাইম, প্রোটিন জাতীয় খাবারকে হজম করতে সাহায্য করি। তো এই যে আমরা খাবারটা খেলাম, খাবারটা খাওয়ার পরে আমরা তো মোটামুটা পাথরের চা নিয়ে নিলাম, যেগুলো তুমি ছাদ করা করতে পারবে, করতে পারবে কেউ? পাথরটাকে বড়ো করে ছোটো ছোটো দানা করতে হবে, তারপর ছাদা হবে, ঢালাই হবে, কিনা? আমি যে খাবারগুলো খাচ্ছি, খাবারের মধ্যে প্রত্যেকটা মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন, গ্লুকোজ, প্রোটিন, ফ্যাট সব ওইভাবে ফর্ম আছে, ওইরকম বড়ো বড়ো চা নিয়ে আছেন। পেটের মধ্যে গিয়ে ভাঙতে হবে, ভাঙার পরে অ্যাবজর্ব হবে। এই যে ভাঙার প্রক্রিয়া, এখানে যদি কোনো গণ্ডগোল হয়, তাহলে আমি যতই খাই না কেন সেই ভিটামিন আমার সেই আমার দেহের কাজে লাগবে না। তোমার পাথর আছে ঠিকই, কিন্তু পাথরের সাইজ এত বড়ো যে তুমি ঢালাই করতে পারছো না, কাজে লাগছে না। ঠিক তেমনিভাবে আমরা যে সমস্ত খাবারগুলো খাচ্ছি, খাবারের মধ্যে যে সমস্ত কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং বিভিন্ন ভিটামিন যে বাল্ক ফর্মে রয়েছে, সেটাকে ক্ষুদ্রতে ক্ষুদ্র পরিমাণে মানে আকারে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে তখন পেটের মধ্যে জেজুনাম এবং ইলিয়াম তিনটে জায়গায় অ্যাবজর্ব হবে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার জন্য আমার এনজাইম দরকার, বাইল অ্যাসিড দরকার, বাইল পিগমেন্ট দরকার, এবং সেখান থেকে প্রোটিন জাতীয় খাবারকে হজম করার জন্য আসে অ্যামাইলেজ লাইপেজ, এবং ফ্যাট জাতীয় খাবার হজম করার জন্য বাইল অ্যাসিড, বাইল পিগমেন্ট লিভার থেকে। আর সিসা জাতীয় খাবার যেটা হজম হয় সেটা মেনলি আসে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে। হ্যাঁ, এগুলো এনজাইম, কিন্তু টোটাল প্রসিডিউরটা ঠিক করার জন্য প্রথমে একটা প্রাইমার মারতে হয় খাবারের মধ্যে লং টাইম মজবুত করার জন্য, সেটা কি? এইচসিএল অ্যাসিড। প্রথম খাবারের মধ্যে পেটের মধ্যে ওই হাঁড়িতে প্রথম মিশ্রিত হবে, মিশ্রিত হয়ে তখন ওই খাবারটা নিচে থেকে নিয়ে তখন হজম হবে। এইচসিএল অ্যাসিড যদি কোনো ক্রমে কম হয় তাহলে কী সমস্যা হবে? পরবর্তীকালে যে হজম, যে এনজাইমের কাজগুলো, অ্যাক্টিভিটি সেগুলো কম হবে, সে ঠিকঠাক কাজ করতে পারবে না, আর কাজ না হলে ঠিকঠাক হজম হবে না। আর হজম যখন হবে না, কোনো খাবার যখন 100% হজম হবে না, অপাচিত অপাচ্য খাবার যেটা আছে সেটা কী হবে? পচে যাবে, পুট্রিফেকশন হবে, সেখানে বিভিন্ন জীবাণু উৎপাদ বাড়বে। জীবাণু উৎপাদ বাড়লে কী হবে? জীবাণু থেকে বিভিন্ন অ্যামোনিয়া গ্যাস ফর্ম করবে, মিথেন গ্যাস ফর্ম করবে। তাছাড়া জীবাণু বেশি হয়ে গেলে বা তার বাই প্রোডাক্ট থেকে জীবাণু ইটসেলফ ওই ইন্টেস্টিনাল ওয়ালে যে সমস্ত এন্ডোথেলিয়াম রয়েছে, যে মিউকাস লেয়ার রয়েছে, সেখানে অ্যাটাক করবে। এবং এখানে একটা পিঁপড়ে কামড়ালে যেরকম ফুলে যায়, চামড়াতে একটা পিঁপড়ে যদি কামড়ায় কী হবে? ফুলে যাবে, ব্যথা করবে, চুলকাবে। ওইরকম যদি পেটের নাড়ির মধ্যে ভেতরের ওয়ালে যদি কেউ কামড়ায় তাহলে কী হবে? ব্যথা হবে, ফুলে যাবে, রস চুমাবে, এগুলো হবে। এবার এটা কন্টিনিউ হতেই থাকে, একসময় কী হবে? ওই লেয়ারটা নষ্ট হয়ে যাবে। তাহলে পেটের এই যে ঘটনাগুলো হচ্ছে পর পর, তবে গোড়া কিন্তু এইচসিএল অ্যাসিড যখন কম হচ্ছে তখন, ঠিক না? এটা আমাদের ফিজিওলজিক্যাল একটা কজ গেল। প্যাথোলজিক্যাল কী? যদি লিভারে, যদি পেটের মধ্যে, নাড়ির মধ্যে যদি কোনো জীবাণু থাকে অলরেডি, ইকোলাই, সিঞ্জিন ভাইরাস, সেফটেন ভাইরাস, স্ট্রেপটোকোকাস, ব্যাকটেরিয়া, ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল, এই যে সব জীবাণুগুলো যদি পেটের মধ্যে থাকে, কীভাবে আসবে পেটের মধ্যে? খাবার দিয়ে আসবে। ফুড পয়জনিং হয় না অনেকের, হয়তো কোনো রেস্টুরেন্টে বা কোথাও কোনো বিয়ে বাড়িতে খেলো, হয়তো খেয়ে সবার পায়খানা হয়ে গেলো। মানে খাবারের মধ্যে এমন কোনো জীবাণু পেটের মধ্যে ঢুকেছে যে জীবাণু পেটের নাড়ের মধ্যে গিয়ে 12টা বাজে দিয়েছে, পেটকে সহ্য করতে পারেনি। এইভাবে যদি আমাদের পেটে খাবারের মধ্যে দিয়ে, পানির মধ্যে তো কোনো জীবাণু দেহের মধ্যে ঢুকে নাড়ি থেকে জমবে, কোনো জীবাণু লিভারে থাকে পিত্তরস দিয়ে বেরিয়ে আসবে, সেটার নাড়ি থেকে জমবে, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে কোনো হেভি মেটাল খাবার দিয়ে ঢুকতে পারে পানির মধ্যে, সেটা নাড়িতে জমতে পারে। আর ব্যাক ঘুরিয়ে কান্তার মতো লিভারে জমছে, লিভার কিছুটা বের করছে, সেটাকে জমতে পারে। তাহলে পেটের নাড়ির মধ্যে যদি কোনো জীবাণু থাকে, কোনো প্যাথোজেন থাকে আর কোনো টক্সিন থাকে, তাহলে কী হবে? এই দুটো জিনিস আমাদের পেটের নাড়ির মধ্যে যে নর্মাল পরিবেশ সেটা নষ্ট করে দেয়। আমাদের পেটের মধ্যে যে সমস্ত ভালো ব্যাকটেরিয়া থাকে, গুড ব্যাকটেরিয়া, প্রোবায়োটিক থাকে, সেগুলোকে নষ্ট করে দেয়। ফলে কী হয়? প্রোবায়োটিক ঠিকঠাক না থাকার জন্য প্রোবায়োটিকের বহুত কাজ রয়েছে পেটের মধ্যে। প্রোবায়োটিকের মেন কাজ আমি ইলিয়ামে যে আসা করবো। তো আমি এই যে জিনিসগুলো হচ্ছে পরপর আমাদের পেটের মধ্যে, তো পেটের মধ্যে নানাবিধ সমস্যা কিন্তু এই জায়গা থেকে শুরু হচ্ছে। কিন্তু আমরা যখন একটা পেশেন্ট এলো যে আমার
পেটে সকালবেলায় পেটে ব্যথা করে, পায়খানা মাঝে মধ্যে ভালো হয়, মাঝে মধ্যে ভালো হয় না, আমার স্বভাব থাকে, সে আনতে শান্তি পায় না, ঘুম ভালো হয় না, অনেক জায়গায় দেখে পেশেন্ট ভালো হচ্ছে না। সে সেটা IBS ডায়াগনোসিস করবো, ইরিটেবল বাউল সিনড্রোম, ঠিক আছে? অনেকে নাম শুনেছে কি ইরিটেবল বাউল সিনড্রোম, মানে কি সহজ ভাষায় কথাটা অর্থ কি? ইরিটেবল মানে কি বিরক্তিকর, বাউল মানে কি ফুলে যাওয়া, বাউল মানে পায়খানা, সিনড্রোম মানে কি মানে বিরক্তিকর পায়খানা হওয়ার জন্য যে সমস্ত দেহের মধ্যে সমস্যা দেখা যায়। আপনি কী বুঝলে তুমি অসুখটা সম্পর্কে? তুমি যে একটা নাম দিলে অসুখটা, তুমি কী বুঝলে? কিছু বোঝা গেল? প্রত্যেক অসুখটা হলো রুটটা আছে, রুট খুঁজে পাওয়া গেলো ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজ মানে পেটের নাড়ির মধ্যে একটা ক্রনিক একটা ইনফ্লামেশন দিয়ে সবসময় মিউকাস ফর্ম করছে, যেটা আমি আগে বললাম, পেটের নাড়ির মধ্যে যে কোষগুলো সবসময় অ্যাটাক করছে জীবনকে, সবসময় মিউকাস মানে শ্লেষ্মা তৈরি হচ্ছে, সেটা আমার সাহেব বেরিয়ে যাচ্ছে। আলসারেটিভ কোলাইটিস মানে কী বোঝায়? আলসার মানে কি ঘাট, ঘাট কোলন মানে কি ওই যে কোলন মানে বড় নাড়ি যেগুলো আছে, তোমার লার্জ ইন্টেস্টাইন মানে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন আর ডিসেন্ডিং কোলন, ঠিক আছে? তো এই কোলনের মধ্যে ঘা হয়েছে, আলসার হয়েছে। আর ITIS, আইটিস মানে কি প্রদাহ, ইনফ্লামেশন, প্রথম ক্লাসে বলেছে মনে আছে? আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন। তো আমাদের বডি যত পার্ট রয়েছে, যে কোনো কোষ হোক, যে কোনো পার্ট হোক, তার সঙ্গে যখন ITIS যোগ হয়ে যাবে তখন কী মানে কী বলেছে, মানে ওইখানে একটা প্রদাহ হচ্ছে। গ্যাস্ট্রাইটিস মানে কি? গ্যাস্ট্রো মানে কি? গ্যাস্ট্রিক মানে কি? গ্যাস্ট্রিক মানে স্টমাক, স্টমাকের মধ্যে কী হচ্ছে প্রদাহ, ইনফ্লামেশন হচ্ছে। ইসোফেগাইটিস মানে কি? ইসোফেগাসে ইনফ্লামেশন হচ্ছে। ফ্যারিঞ্জাইটিস মানে কি? ফ্যারিংসে ইনফ্লামেশন হচ্ছে, ঠিক আছে? ডিউওডেনাইটিস মানে কি? ইনফ্লামেশন হচ্ছে। কোলাইটিস মানে কি? কোলন ইনফ্লামেশন হচ্ছে, ঠিক আছে? তারপরে এইভাবে আমরা বিভিন্ন জায়গায় নাম দিই। কনজাংটিভাইটিস মানে কি? চোখের কনজাংটিভাইটিস ইনফ্লামেশন হচ্ছে, ঠিক আছে? তারপর দাদা তোমরা নাম দিলাম সার্ভিসাইটিস মানে কি? সার্ভিস ইনফ্লামেশন হচ্ছে, মানে মেডিকেল টার্মে যখন ITIS যোগ হবে তখন বুঝতে হবে সেখানে একটা প্রদাহ হচ্ছে। আর প্রদাহ মানে কি? প্রদাহ বোঝার জন্য সবচেয়ে সহজ কথা হচ্ছে তোমাকে আগুনের চাকা লাগবে, কী কী হবে মানে ক্ষতি হবে, বোঝাব হ্যাঁ ওই জায়গায় ক্ষতি হবে, হ্যাঁ লস অফ ফাংশন হবে, আর যারা লাল একটা পাট ফুলে যাবে, ফুসকা লাগবে এটা একটা পাট, ওখানকার এই যে আমাদের খেয়াল দেখেছে বলে আমি কাজ করতে পারছি না, লস অফ ফাংশন হবে, ঠিক আছে? হলে এগুলো হবে। তাহলে যদি আমার পেটের নাড়ির কোথাও কোনো পার্টে যদি ইনফরমেশন হয় তাহলে কী কী হবে? এই চারটে ফাংশন, চারটে জিনিস দেখা দেবে, এবং সেখান থেকে যা যা দেহের মধ্যে সমস্যা হয় তাই হবে। কিন্তু এগুলো হচ্ছে মূল জিনিস নয়। আমি জানলাম এবং চিকিৎসা ফিরে আমি তো যে ইনফরমেশন তো এমনি হয়নি, আমার এখানে তো এমনি লাগেনি বা আঙুল তো এমনি তো পুড়ে যায়নি, আগুন লেগে পুড়েছে। আমার গলার নাড়িতে হোক, পেটের নাড়িতে হোক, যেখানেই হোক না কেন, যে ইনফরমেশন হচ্ছে কেউ তো করছে, কে করছে? এটা হচ্ছে আসল কথা। কালকে যেমন বলছিল যে ওখানে গোবর পড়ার জন্য ঘুরে গেছে, ঠিক কি না? ধোঁয়া লেগেছে মানে আগুন লেগেছে, ধোঁয়া আছে মানে বুঝতে পারবো আগুন লেগেছে। তা আমার দেহে ইনফ্লামেশন হচ্ছে মানে কেউ তো করছে, কে করছে? এটা যদি বলে আমার ইমিউনিটি করছে, আমার জেনেটিক কোর্স করছে, আমার দেহের ইমিউনিটি নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে, এটা তো ভুল কথা। রাস্তায় গোবর পড়েছে কেউ যদি বললে গরু যায়নি আকাশ থেকে পড়েছে, তো মাথা খারাপ না তা, ঠিক কি না? আমার একটা পেটের মধ্যে ইনফ্লামেশন হচ্ছে, আমি বুঝছি না ওটা আপনা আপনি হচ্ছে, আপনার দেহ থেকেই হচ্ছে, অবান্তর কথা না, কোনো কারণ দেখে হচ্ছে সেটাকে, সেটা হচ্ছে আমি ততদিন ধরে এটাই বলছি, প্যাথোজেন আর টক্সিন। যে কোনো টক্সিন, হেভি মেটাল হতে পারে, প্লাস্টিক হতে পারে, কেমিক্যাল হতে পারে, প্যাথোজেন মানে বিভিন্ন ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফ্যাঙ্গাস হতে পারে, সব কিছু হতে পারে। কনসেপ্ট ক্লিয়ার? বুঝেছে? এবার তবে একটা পেশেন্টের গলাতে ইসোফেগাইটিস হচ্ছে, তাহলে কী সমস্যা হবে? ইসোফেগাইটিস যে নাড়িতে খাবারটা নামে খাদ্যথলিতে স্টমাকে, সেই নাড়িতে একটা ঘা হয়েছে, সেখানে একটা আগুন লাগার মতো কন্ডিশন তৈরি হয়েছে। তো কী কী হবে এখানে? ব্যথা করবে, জ্বালা করবে, আর কী হবে? গিলতে পারবো না খাবার, খাবার গিলতে পারবো না, না হবে মানে ব্যথা হলে খাবার গিলতে পারবো, খাবার গিলতে ঢুকতে না তাহলে হবে, আটকে যাবে। এবার যদি ওখানে ইনফ্লামেশন যদি ওটা ফুলে যায় রাস্তা কী হবে? ছোটো হয়ে যাবে, তুমি খেতেই পারবে না। হয়ে গেলো গল্প শেষ। এবার এটাকে বড়ো করে কিতাব লিখে দরকার প্রয়োজন নেয়, বোঝা গেল? এবার স্টমাকে যেতে হয় কী হবে? স্টমাকের কন্ডিশন দেখো, স্টমাকটা এমন জায়গা আছে, স্টমাকে দাঁড়িতে ধরো চামড়াটা খুলে গেছে, ওখানে তো খাবারটা গেলেই সঙ্গে সঙ্গে
যখন অ্যাসিড পড়ছে তখন যন্ত্র শুরু করছে, খালি পেটে কালো হয়, ভরা পেটে কালো হয়। এখন ভরা পেটে কখন হবে, কোথায় গুলো হবে, খালি পেটে কোথায় গুলো হবে, অনেকে দেখবে রাত্রিবেলায় ভোরবেলায় দুটো তিনটের সময় ঘুম থেকে ছটফট করে উঠে গেলো, যে পেটে প্রথমত যন্ত্রণা, এটা কিসের জন্য হচ্ছে, কোথা থেকে হচ্ছে, মানে এটা খালি পেটে হচ্ছে, কখন হচ্ছে খালি পেটে, এটা মানে অ্যানাটমিক্যাল পজিশনটা কোথায় হতে পারে,